পানি সবাই নিয়ে যেতে হবে। পরপর বুঝছো সদাম এক ঢুকরে লাগবে। আগে তো কইবেন না, তোর একটা লুক দিতাম। হাই আরেকবার হা শান্তি। এটা সারে জানটা শেষ, কিয়া কইতাম। এবার ঠিক আছে, এই যে রোদ আছে না, রোদে গুড কিপিস আনন্দ পাচ্ছি। আমি অনেক কষ্ট করেছি তবে যথেষ্ট আনন্দ পেয়েছি। আমার মনে হয় ব্লেয়ার, এই যে ব্লেয়ারকে দেখছেন, উনি বিমান দিয়ে চলাফেরা করে, উনি রকেটে লাভ দেয়, তার সাথে শত শত পর্যটক থাকে, তার সাথে অনেক গাইড থাকে। উনি এরকম আমার মতো কষ্ট করে এত পাহাড় পথ বেয়ে কেওকারাডাং রুমা বাজার থেকে বগালেক হয়ে এই পাহাড় বয়ে, আমি বিশ্বাস করি ব্লেয়ার আসবে না, ব্লেয়ার আসবে বিমান দিয়ে। আমি এই জন্য ব্লেয়ারকে আহ্বান করবো, আমাদের মতো হাঁটুন, তাহলে বুঝতে পারবেন কি কষ্ট। আপনি আসুন বান্দরবন দেখুন, তারপর বিচার করুন আমরা কি কষ্ট করতেছি। ধন্যবাদ। অন্য কিছু দেখে একটা শান্তি হবে। ধন্যবাদ। ওই দৃশ্যটা তুলছেন না যে ব্রিজ স্যার দেখছেন? বন্ধ 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 বন্ধ
ভাই আপনারা কেউ কদম থেকে আসছেন না ভাই? কেউ কদম রাত্রে কেমনে ঠান্ডা লাগে? ঠান্ডা তো রাতে আছে, রাত এত বেশি নাই, তবে সকালবেলা খুব ঠান্ডা। ঠিক আছে, সকালবেলা ঠান্ডা লাগবে না, খালি জিগিরের মধ্যে থাকবেন, নাচ গানের মধ্যে থাকবেন,